নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন ভুল মামলার আজকে কি হলো এবং আদৌ সেটি হলো কি না, আজকে বা শুনানি হলো কি না, সমস্ত বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, কৃষি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে। ধরে আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কজ লিস্টটি, সেখানে কত নম্বর কোর্টে কত নম্বর কেস চলেছে দেওয়া রয়েছে, যুক্তিসহ ও প্রমাণ ভিত্তিক দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সকাল 11:25 তখন 15 নম্বর কোর্টে চলছে, 4 নম্বর কেসটি তখনও চলছে। 2:28 এই সময়ও 15 নম্বর কোর্টে 84 নম্বর মামলাটি চলছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 15:44 অর্থাৎ 3:44 নাগাদ এখানে 15 নম্বর কোর্টে 84 মামলাটি চলছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে কজ লিস্ট এবং এখানে টাইমিংও দেওয়া রয়েছে 23rd March 2021, কোর্ট নাম্বার 15। এটি শুরু হওয়ার কথা ছিল 10:30, কিন্তু এমনিতে এটি দেরি করে শুরু হয়েছে, 11:00 নাগাদ এটি শুরু হয়েছে। এমনিতে এটি শুরু হতে 30 মিনিট লেট করেছে। 10:30 নাগাদ 1 এবং 2 এই দুটি কেস চলেছে এবং 10:40 নাগাদ 4 নম্বর কেসটি উঠেছিল, যেটি নিয়ে সারাদিন চলে গেছে। 7 নম্বর কেসটি 11:10 নাগাদ উঠেছিল। 20 নম্বর কেসটি 11:30 নাগাদ উঠেছিল। 27 নম্বর কেসটি উঠেছিল 10:50 নাগাদ। এবং আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে কেসটি ছিল 38 নম্বর কেস, যেটি 11:50 নাগাদ ওঠার কথা ছিল, সেটি কিন্তু আজকেও হলো না। আমাদের 38 নম্বর যে কেসটি আজকে লিস্টেড হয়েও তার কোনো শুনানি হলো না, হিয়ারিং হলো না। কেসটি পরপর 4 দিন লিস্টেড হয়েও কোনো রকম শুনানি হলো না। প্রথমে 16 মার্চ যেদিন কোর্ট বন্ধ ছিল, তাহলে লিস্টেড কেন হলো, কোর্ট বন্ধ ছিল তা, এটা কোয়েশ্চেন ছিলই। তারপরে 17 মার্চ অনুপস্থিত ছিলেন পর্ষদের আইএনজিবি, 17 মার্চ অনুপস্থিতি ছিলেন। এবং তারপরে 18 মার্চ লিস্টেড হয়েছিল এবং তারপরে আজকে 23 মার্চ লিস্টেড হলো। পরপর 4 দিন লিস্টেড হওয়া সত্ত্বেও এর কোনো মামলার, এই মামলার কোনো শুনানি হলো না এখনও পর্যন্ত। এখন আমাদের সবারই একটি প্রশ্ন, সমস্ত চাকরি প্রার্থীদের একটি প্রশ্ন, যদি শুনানি নাই হয় তাহলে কেসটি বারবার লিস্টেড হচ্ছে কেন, এইভাবে প্রতিদিন কি হচ্ছে, মানুষের আশা বিশ্বাস ভরসা সমস্ত কিছু হারিয়ে ফেলছে হাইকোর্টের ওপর থেকে, প্রত্যেক দিন কেসটা লিস্টেড হয়েও কিন্তু তার শুনানি হচ্ছে না। এই সময় চাকরি প্রার্থীদের মনে যে ক্ষোভ জন্মেছে, তাদের যে টেনশন হচ্ছে, শুধুমাত্র তারাই জানেন যে তাদের মধ্যে কি চলছে, তাদের মনের মধ্যে যে কি চলছে দোটা না। শুনানি না হলে যে কেন লিস্টেড হচ্ছে, শুনানি না হলে লিস্টেড না করাই ভালো। আর কোর্টে যদি লিস্টেড হয়ে যায় তাহলে যেন তাড়াতাড়ি শুনানি হয়ে যায়, এই মামলার জন্য এত হয়রানি করা ঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন, চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে।